সব ব্লগ যেখানে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের প্রিন্টের মতো। এই যেখানে দাদা করাচ্ছেন আমি একটু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ও আসুক, আপনি করেন, আমি এই সুযোগে একটু আমার ক্লায়েন্টদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করা হয়। এখানে মানে ইয়েলোর একটা ডিজাইন আছে, এগুলো ডাইস। কোনো ক্লায়েন্টের একটা বেডশিটের বেড কভার এবং পিলো কভার করা হচ্ছে। অরেঞ্জ কালার ফ্যাব্রিক্সের উপর ব্ল্যাক রেড ইয়েলো, আপনারা যে কোনো কালার ফ্যাব্রিক্সের উপর আপনারা চাইলে যে কোনো ডিজাইন করিয়ে নিতে পারেন। ডিজাইনের জন্য ডাইস তো অ্যাভেলেবেল আছেই, শুধুমাত্র বেডশিট না, বেডশিট ছাড়াও যে থ্রি পিসের কালেকশন আমি এর আগে কিন্তু অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, হ্যাঁ ব্লগ ফ্যাশন, সো নামই হচ্ছে ব্লগ ফ্যাশন। দেখুন এই যে এই বেডশিটটাকে ডিজাইন করা হচ্ছে, অরেঞ্জ কালার একটা ফ্যাব্রিক্সের মধ্যে ইয়েলো ব্ল্যাক রেড এই ডিজাইনটা করা হয়েছে। দেখুন পিলো কভারগুলো আপনারা সিঙ্গেল সিঙ্গেল বা সেট হিসেবে এখান থেকে কালেক্ট করতে পারেন। হ্যান্ড প্রিন্টে অনেক থ্রি পিসের কালেকশন আছে, এমন বেডশিট করাতে গেলে দুইটা পিলো কভার আর বেডশিট করাতে কেমন খরচ আসে? আপনারা কাপড় দিয়ে দেন, আমরা কাপড় দিয়ে দিলে 1200-1300, আবার কাস্টমার কাপড় দিলে 550-650 টাকা। কাস্টমার মানে কাপড় দিলে আপনারা 550-650 এর মধ্যে করিয়ে নিতে পারেন যে কোনো ডিজাইন। আর চাইলে এখান থেকেও যে আপনি যদি কোনো কালার, হ্যাঁ একদম কমপ্লিটলি এখান থেকে নেবেন, সেক্ষেত্রে 1200-1350 এর মধ্যে। ফ্যাব্রিকসগুলো খুবই ভালো। এটা কি কাস্টমারের কাপড় নাকি আপনাদের নিজস্ব? আচ্ছা, ওনাদের নিজস্ব প্রোডাক্ট ধরে আমার কাছে অনেক কোয়ালিটিফুল মনে হচ্ছে, মানে বেডের বেডশিটের জন্য যে ফ্যাব্রিকসগুলো হয়। সো এই হচ্ছে ডিজাইনগুলো ভাইয়া করছিলেন। আর আমি একটু, আমাকে অনেকে নক করেন যে নাম্বারগুলো ঠিক নাই ইমো নাম্বার দেওয়ার জন্য, আমি এখানে আপনাদের ফুল নাম্বারটা আছে বলেই দিচ্ছি। ব্লগ ফ্যাশন জহুরুল ইসলাম, দুটো নাম্বার, দেখুন স্ক্রিনে দুটো নাম্বার, আপনারা দুটো নাম্বারেই নক করবেন আর সেভ করলে হয়তো ইমোতে পেয়ে যাবেন। আর F26 নাম্বার শপ, আনারকলি সুপার মার্কেটের দ্বিতীয় তালা, পশ্চিম পাশে দ্বিতীয় গলি, ব্লগ ফ্যাশন, হ্যাঁ মৌচাকের পেছনে আনারকলি শপ।